আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল থেকেই ভিডিও করা আরম্ভ করলাম, তো বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আর দেখতেই তো পাচ্ছেন আমার গোলাপ গাছের পাশে মাকড়সা এসে জাল বুনেছে। তো মাকড়সাটা আমাকে দেখে পালিয়ে গিয়েছে, ভালোই লেগেছে। আর যখন বৃষ্টি হয় এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই গাছটা ভালো হচ্ছে না, কেন হচ্ছে না তা আমি বুঝতে পারতেছি না। বারান্দায় ছিল, মনে করেছি যে হয়তো বেশি রৌদ্র, তাই রৌদ্রের থেকে সরিয়ে রাখলাম। এখনও দেখি ঝিমিয়ে আছে, তো জানি না কি হবে লাস্ট পর্যন্ত। চলে আসলাম রান্নার রুমে ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি আজকে রুটি বানাবো, পেঁপে ভাজি করব, আর যে ডিম খাবে ডিম ভাজব। তো আমি রুটি বানানোর জন্য এভাবেই ডো করে থাকি, গরম পানিতে লবণ দিয়ে তারপর আটাটা করে নিই, তাতে রুটিটা খুব সফট হয়। আর রুটির সাথে পেঁপে ভাজি খেতে আমার তো ভালোই লাগে। আর আমি কিভাবে পেঁপে ভাজিটা করতেছি দেখে নেন। তো কাঁচামরিচ আসলে শেষ হয়ে গিয়েছে, এখন হালকা বৃষ্টিও হচ্ছে, আর এত সকালবেলা আপনাদের ভাইয়াও নামাজ পড়ে আসলে একটু ঘুমিয়েছে, তাই আর বাইরেও পাঠালাম না, কি আর করা। এখন আজকে ভাজি করব একদম কাঁচামরিচ ছাড়া। আর আমি এই পেঁপে ভাজিতে একটা মশলা ইউজ করি, এটা করাতে পেঁপে ভাজির স্বাদ আসলে দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখতেই পেলেন, আসলে প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর পেঁপেটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, আর হয়েছে লবণ, আর দিলাম যেহেতু কাঁচামরিচ নেই তাই একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে এটা ঢেকে দিব, পেঁপে কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখি হয়তো বুঝতে পারছেন যে আটার ডোটা কত সফট হয়েছে। রুটিগুলো আসলে খেতে খুবই মজা লাগে, সিদ্ধ আটার রুটি। এই তো আমি একে একে করে রুটিগুলো ভেজে নিব, আর ভেজে তারপর আমি সবাইকে নাস্তা দিব। এই আসলে আমার এই তাওয়াটাতে রুটি ভাজতে আমার ভালোই লাগে, রুটিগুলো খুব সুন্দর হয়। আর এই তো আমার পেঁপে ভাজির কালারটা দেখতেই পাচ্ছেন, এভাবে পেঁপে ভাজি করলে আসলে খেতে অনেক মজা লাগে। আর কাঁচামরিচটা দিলে তো আর একটু ভালো হতো, তো বললামই তো কাঁচামরিচ নেই বাসায়, বাইরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যাওয়ারও উপায় নেই আর এত সকালবেলা। তো এই তো আমি এখন এই মশলাটা দিয়ে দিব, এটা হয়েছে পাঁচফোড়ন মশলা, এটা কোনো পেস্ট না, আস্ত মশলাগুলো আমি এভাবে দিয়ে দেই, খেতে ভালোই লাগে। আসলে আমার বাচ্চারও বলে না যে দাঁতে পড়ে বা কি খারাপ লাগে, যখন মৌরিটা দাঁতের নিচে পড়ে ভালোই লাগে আসলে। তা আমি যখনই বয়েস দেই আপনারা হয়তো মোরগের ডাক শুনতে পান, পাশে ভাবির মোরগ আছে, ওই মোরগটাই সারাদিন ডাকে। তা আমার কাছে তো ভালোই লাগে গ্রামের পরিবেশের মতো যে মোরগ ডাকছে এরকম কিছু। তো রুটি তো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম ভেজে নিব।
আর এখন একটা ডিমে ভাজবো, যেহেতু আপনাদের ভাইয়া নাস্তা খাবে আর ওরা তো ঘুমাচ্ছে, ওরা এখনো উঠে না। তা আমি যেটাতে আসলে রুটি বানাই, এটাতে পরোটা বানাই, এটাতে আবার ডিম ভেজে ফেলি। আর দেখতেই তো পাচ্ছেন ডিম কোনো নষ্ট হয় না, খুব সহজে ডিম উঠে যায় আমার এই তাওয়াটাতে। তো নাস্তা রেডি করে নিয়ে এসেছি ডাইনিংয়ে, পেঁপে ভাজি, রুটি, সাথে ডিম। তো ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও শেষ করলাম, এখন নাস্তা খাবো, আল্লাহ হাফেজ।